দ্বাদশ জাতীয় সংসদে প্রকৃত বিরোধী দলে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় পার্টি। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, অতীতে না পারলেও এবার ভোটারদের আস্থা অর্জনে সফল হবেন তারা। তবে জাতীয় পার্টি তার পুরনো অবস্থায় থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নজিবুর রহমানের রিপোর্ট। 2008 সালে মহাজোটে শরিক হয়ে জাতীয় সংসদে 27টি আসন পায় জাতীয় পার্টি। 2014-তে 34টি আর 2018 সালের নির্বাচনে 26টি আসন পায় তারা। সেই চিত্র যাতে না হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশ নেবে কিনা তা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব রয়েছে শীর্ষ নেতাদের মাঝে। বছর জুড়ে নির্বাচনে অংশ না নেয়ার আভাস দিলেও অতীতের মতো এবারও শেষ মুহূর্তে নির্বাচনে আসার ঘোষণা দেয় জাতীয় পার্টি। আর এতেই নতুন করে আস্থার সংকটে পড়েছে দলটি। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও শুরু হয় নতুন আলোচনা। প্রকৃত বিরোধী দল হতে না পারার ভুল এবার শুধরে নিতে চান পার্টির মহাসচিব। আওয়ামী লীগের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, মহাজোট, এই সমস্ত কারণে অনেকেই মনে এটা প্রশ্ন আছে যে আওয়ামী লীগ আমাদের এত সব সম্পর্ক, তাহলে আমরা বিরোধী দল কিনা। ভুল ত্রুটিগুলি আমরা শিক্ষা নিয়েছি, আগামীতে আমরা রিয়েলি আমাদের যে ভূমিকাটা থাকা উচিত, যে অবস্থা থাকে সেখানে আমাদের যথাযথ ভূমিকা আমরা পালন করব। বিএনপি না থাকায় বিপক্ষের ভোটগুলো তাদের ঝুলিতে যাবে এমনটা আশা জাতীয় পার্টির শীর্ষ এই নেতার। যেহেতু বিএনপির মতো বড় দল নির্বাচনে নাই, আরও অনেকগুলি ইসলামিক দল নাই, সেই সমস্ত দলকে যারা ভোট দিত সেই ভোটাররা যদি কেন্দ্রে আসে তা তারা বিকল্প হিসাবে আমাদেরকে ভোট দেবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার মতো পরিস্থিতি নেই দলটির। দিন দিন তাদের পার্লামেন্টে আসন সংখ্যা কমতে কমতে একেবারে তলানিতে এসে থেকেছে। এরকম অবস্থায় তারা যে ভোটে গিয়েছেন এবং তারা যে প্রত্যাশা করছেন যে তাদেরকে এনটি আওয়ামী লীগ সব ভোটাররা দল বেঁধে এসে ভোট দেবে, সেরকম পরিস্থিতি আমি সামনে দেখছি না। আওয়ামী লীগের সাথে হোম নবিং না করে জাতীয় পার্টিকে এখন তাহলে বিএনপির সাথে কথা বলা দরকার ছিল, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে পারতো, সেটা তো জাতীয় পার্টি যায়নি। সুতরাং জাতীয় পার্টি বিএনপি বা তার জোটের যারা আছেন বা এনটি আওয়ামী লীগ ভোট যারা আছে তারা অটোমেটিক্যালি জাতীয় পার্টিকে ভোট দেবে এরকমটা আমি মনে করছি না। টেকসই বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি টিকে থাকাই এখন মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন সাবেক এই আমলা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করতে না পারলে অস্তিত্ব সংকটে পড়তে পারে জাতীয় পার্টি বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এ নির্বাচনের মধ্য দিয়েই ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে দলটির। তবে প্রধান বিরোধী দল বিএনপি না থাকায় নিজেদের সম্ভাবনাকে বড় করে দেখছেন জাতীয় পার্টির নীতি নির্ধারকরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।